তো আলোচনা করেছিলাম চ্যাপ্টার এইট সমীকরণ দত্ত তো আজকে আমি যে ম্যাপটা আলোচনা করবো সেটা হচ্ছে এফ অফ এক্স সমান এক্স ফোর মাইনাস ফোর এক্স কিউ প্লাস সিক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস ফিফটিন সমান জিরো এই সমীকরণটার যে তৃতীয় পদটি রয়েছে অর্থাৎ এখানে আমাদের তৃতীয় পদ হচ্ছে সিক্স এক্স স্কোয়ার এই পদটাকে আমাদের অপসারিত করতে হবে বা এই সমীকরণ থেকে বিলুপ্ত করতে হবে তো কীভাবে আমরা করবো তো সমাধানে চলে যাই সমাধান যে প্রথমে আমরা লিখব প্রদত্ত সমীকরণ হচ্ছে এক্স ফোর মাইনাস ফোর এক্স কিউব প্লাস হচ্ছে সিক্স এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস ফিফটিন সমান হচ্ছে জিরো এটাকে এক নং সমীকরণ দিয়ে নেব নেওয়ার পরে এখানে আমাদের হচ্ছে এক্স ফোরের যে শখটা রয়েছে সেটা হচ্ছে পি ওয়ান বিবেচনা করবো বা পি ওয়ান ধরা যায় পি পি নট সরি পি নট এখানে এক্স কিউবের যে শখটা রয়েছে মাইনাস ফোর এটাকে আমি পি ওয়ান ধরব আর এখানে এক্স স্কোয়ারের যে শখটা রয়েছে সিক্স এটাকে আমি পি টু ধরবো এখানে এক্সের যে শখ আছে মাইনাস নাইন এটাকে আমি পি থ্রি ধরবো তো এভাবে আমরা বিবেচনা করতে পারি তো এই সমীকরণ থেকে যদি এখানে এক্স টু দি পাওয়ার ফোরের শখটা হয় পি নট এবং এক্স কিউবের শখটা যদি হয় পি ওয়ান এবং এক্স স্কোয়ারের শখটা যদি পি টু হয় তাহলে এভাবে যদি চলতে থাকে তাহলে এখানে আমি লিখতে পারি যে এখানে পি নট সমান তাহলে পি নট সমান এক্স টু দি পাওয়ার ফোরের সব হচ্ছে ওয়ান তাহলে ওয়ান এবং পি ওয়ান সমান আমি লিখতে পারি এক্স যদি পর কিউবের শখ হচ্ছে মাইনাস ফোর তাহলে এখানে মাইনাস ফোর সরি মাইনাস ফোর তো আর আমাদের লাগবে না তো এইভাবে আসলে পি ওয়ান পি টু পি থ্রিভাবে চিহ্নিত করা যায় তো এখানে এন সমান এন সমান আমরা যে মানটা লিখবো সেটা হচ্ছে দেখতে হবে যে সমীকরণটা কয় ঘাতের সমীকরণ তো এখানে যেহেতু সমীকরণটা আমাদের চার ঘাতের সমীকরণ আমরা কীভাবে বুঝবো যে এই সমীকরণটা চার ঘাতে সেটা হচ্ছে এক টু দি এক্স টু দি পাওয়ার ফোর দেওয়া আছে তো প্রথম পটটা পাওয়ার যত থাকে ওই সমীকরণটা ঠিক তত ঘাতের হয় তাহলে এখানে যেহেতু এক্স টু দি পাওয়ার ফোর আছে তাহলে এই সমীকরণটা আমাদের চার ঘাতের সমীকরণ তাহলে এখানে আমরা এন সমান ফোর লিখতে পারি তো আমরা একটা সূত্র জানি এখন যে আমরা জানি এই সমান হচ্ছে মাইনাস মাইনাস পি নট সরি ওয়ান ভাগ পি নট এন তাহলে এখানে আমাদের সূত্রের একটা মাইনাস আছে আর ওয়ান সমান হচ্ছে আমাদের মাইনাস ফোর ওয়ান সমান হচ্ছে আমাদের মাইনাস ফোর তাহলে এখানে মাইনাস আসে আমি এখানে মাইনাস ফোর লিখতে পারি আর পিনওয়ডের মান হচ্ছে ওয়ান তাহলে এখানে আমি ওয়ান বসাবো আর এন এর মান হচ্ছে এন সমান ফোর আচ্ছা তাহলে এখানে আমি ফোর বসাই দেব তো এখানে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে হয় উপরে ফোর আর নিচে ফোর কারণ মাইনাসে মাইনাসে প্লাস প্লাস ফোর আর এর সাথে ওয়ান উপরে ফোর তাহলে এটার যদি আমি একটু কাটাকাটি করি তাহলে आंसरটা যেটা আছে সেটা হচ্ছে ওয়ান তাহলে আমি এই মানটা পাইলাম যে অতএব এইচ সমান হচ্ছে ওয়ান তাহলে এই ওয়ান দিয়ে আমি কি করব এখন এর এই সমান ওয়ান মান দ্বারা মান দ্বারা এক নং সমীকরণকে উপায়ে ভাগ করবো উপায়ে বা কৃত্রিম উপায়ে কৃত্রিম উপায়ে ভাগ করে পাই করে পাই তো হচ্ছে এইচ ওয়ান ওয়ান মান দ্বারা আমরা এক নং সমীকরণ অর্থাৎ এই যে আমরা সমীকরণটা নিয়েছিলাম এই সমীকরণটাকে আমরা কৃত্রিম বা সিনথেটিক উপায়ে ভাগ করব তো ভাগ করার নিয়ম হচ্ছে আসলে এরকম যে এক্স টু ডিপার ফোরের শখ যত আছে শখটা আমরা লিখবো এখানে শখ হচ্ছে এক্স টু ডিপার ফোর ওয়ান তো ওয়ান লিখবো এখানে এক্স টু ডিপার কিউবের শখ হচ্ছে মাইনাস ফোর তাহলে এখানে আমি মাইনাস ফোর লিখবো আর এখানে এক্স স্কোয়ারের শখ হচ্ছে প্লাস সিক্স তাহলে এখানে প্লাস সিক্স লিখবো এখানে এক্সের শখ হচ্ছে মাইনাস নাইন এখানে মাইনাস নাইন লিখতে হবে আর এখানে কনস্ট্যান্ট নাম্বার যেটা রয়েছে সেটাও এখানে বসাই দিতে হবে দেওয়ার পরে আমাদের কি এই সংখ্যা কি এজ সমান সমান যে মানটা আমরা পাবো সেই মান দিয়ে ভাগ করতে হবে তাহলে এজ সমান ওয়ান আছে তো ওয়ান দিয়ে আমরা এই সংখ্যাটাকে ভাগ করবো তো ভাগ করার নিয়ম হচ্ছে যে প্রথম যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা কোনো কাজ করা যাবে না সেটা যেমন আছে ঠিক তেমন রেখে দিতে হবে তাহলে এখানে ওয়ান যেমন আছে ঠিক তেমন থাক এখানে ওয়ানটা কি করতে হবে দ্বিতীয় সংখ্যার নিচে বসাই দিতে হবে দিয়ে যোগ বিয়োগ করতে হবে তাহলে এখানে মাইনাস ফোর আছে এখানে প্লাস ওয়ান আছে তাহলে মাইনাস ফোর থেকে যদি আমি প্লাস ওয়ান বাদ দিই তাহলে হয় মাইনাস থ্রি আচ্ছা এখন মাইনাস থ্রিকে এই এখানকার সংখ্যা দিয়ে অর্থাৎ এইচের মান যেটা আমরা ওয়ান বসাইছি সেই ওয়ানের সাথে এই সংখ্যাটা গুণ করতে হবে তাহলে এখানে প্লাস আছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এখানে হবে মাইনাস আর থ্রি গুণন ওয়ান তার মানে হচ্ছে থ্রি তাহলে এখানে যদি আমরা একটু যোগ বিয়োগ করি তাহলে প্লাস সিক্স মাইনাস থ্রি তাহলে হয় থ্রি আচ্ছা এখন এই থ্রি দিয়ে ওয়ানকে গুণ করতে হবে তাহলে থ্রি গুনন ওয়ান তার মানে হচ্ছে আমার থ্রি তাহলে এখানে আমি থ্রি বসিয়ে দেবো দেওয়ার পরে বিয়োগ করলে হয় মাইনাস সিক্স আচ্ছা এখন মাইনাস সিক্স দিয়ে যদি আমি ওয়ানকে গুণ করি তাহলে হয় মাইনাস সিক্স আর সিক্স থেকে পনেরো সমান করতে হবে তাহলে হচ্ছে নয় আমি নাইন বসাই দেবো এখন কথা হচ্ছে যে এখানকার যে একটা পদার্থ প্রতি বারোই আমাদের ডান দিকের একটা একটা করে সংখ্যা বাদ দিতে হবে যেমন এখানে নাইন আমাদের ডান দিকে সর্ব ডান দিকের সংখ্যা তো নাইনকে আমি বাদ দিয়ে এখন বাকি যে সংখ্যাগুলি থাকবে সেই সংখ্যাগুলিকে ভাগ করব আচ্ছা তো এখন ঠিক একইভাবেই ওয়ানকে মাইনাস থ্রির নিচে বসাই দিতে হবে তাহলে বসালে হয় এখানে মাইনাস থ্রি থেকে ওয়ান বাদ দিলে হয় মাইনাস টু আবার মাইনাস টুকে ওয়ানের সাথে গুণ করলে হয় মাইনাস টু তো মাইনাস টু থেকে মাইনাস টু থেকে যদি আমরা প্লাস থ্রি যোগ যোগ করি তাহলে হয় অ্যান্সারটা আসে ওয়ান আর ওয়ানের সাথে ওয়ান যদি আমরা গুণ করি তাহলে হয় ওয়ান তাহলে এখানে হচ্ছে মাইনাস ফাইভ আবার ঠিক একইভাবে আমাদের ডান দিকের একটা সংখ্যাকে বাদ দিতে হবে তাহলে এখানে আছে মাইনাস ফাইভ সর্ব ডানে ওই সংখ্যাটাকে আমি বাদ দিয়ে এখন এদিকে সংখ্যাগুলোকে ভাগ করবো আচ্ছা তো এখন ঠিক একইভাবে ওয়ানকে এখানে বসাই দিতে হবে তাহলে ওয়ানকে এখানে বসালে হয় কি যে মাইনাস টু থেকে প্লাস ওয়ান বাদ তাহলে হচ্ছে মাইনাস ওয়ান আর এখানে আছে আমাদের ওয়ানের সাথে যদি মাইনাস ওয়ান গুণ করি তাহলে হয় মাইনাস ওয়ান তাহলে এখানে আসে জিরো আচ্ছা ঠিক একইভাবে আমাদের ডানে সংখ্যাটাকে এখানে জিরো সেই জিরোটাকে আমরা বাদ দিব দেওয়ার পরে এখন আবার ঠিক একইভাবে ওয়ানকে এখানে বসিয়ে দেব। তাহলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান তার মানে এখানে আসে জিরো আচ্ছা একটু দেখা যায় না ঠিক আছে তো এখানে হচ্ছে আমাদের যেটা আছে সেটা হচ্ছে জিরো তাহলে সমীকরণটাকে আমরা যেভাবে লিখবো সেটা হচ্ছে আমি এই দিকের মুছে আচ্ছা তো সমীকরণটাকে লিখতে হবে আসলে এভাবে যে এখানে এক্স আছে তো এখানে এক্স ফোর আছে তাহলে প্রথম পদটা আমাদের যেহেতু চার ঘাতের সমীকরণ সেটা হচ্ছে এক্স ফোর তারপরে জিরো তাহলে এখানে ছিল আমাদের মাইনাস ফোর এক্স কিউব তাহলে এখানে আমাদের প্লাস জিরো আসতেছে তাহলে জিরো এখানে এক্স কিউব ছিল তাহলে জিরো এক্স কিউব প্লাস হচ্ছে আবার এখানে জিরো আছে তাহলে জিরো কিউবের পর কত হয় এক্স স্কোয়ার হয় কারণ আমাদের নিজে চার ঘাতের সমীকরণ প্রথমে চার পাওয়ার থাকে তারপর তিন পাওয়ার থাকে তারপর দুই পাওয়ার থাকে তারপরে এক পাওয়ার তারপর থাকে না তাহলে ঠিক একইভাবে আমি সেভাবে লিখলাম যে সমীকরণটা আসলে হওয়ার কথা ছিল এরকম যে এক্স ফোর প্লাস জিরো এক্স কিউব প্লাস জিরো এক্স স্কোয়ার আচ্ছা মানে মাইনাস ফাইভ আছে তাহলে মাইনাস ফাইভ এক্স আর হচ্ছে মাইনাস ফাইভ এক্স এখানে হচ্ছে প্লাস নাইন প্লাস নাইন সমান জিরো সমীকরণটা হওয়ার কথা ছিল এমন যে প্রথমে পাওয়া থাকবে ফোর তারপরে থ্রি তারপরে টু কিন্তু সেটা না হয়ে আমাদের সমীকরণটা হয়েছে এরকম যে এক্স ফোর প্লাস এখানে জিরোর সাথে যদি আমরা এক্স কিউব গুণ করি তাহলে জিরোই হয় তাহলে ওই ফোরটা বাদ জিরো লেখার দরকার নেই এখানেও জিরো এক্স স্কোয়ার আছে তার মানে এটা জিরো এটা লেখার দরকার নাই তাহলে এখানে আমি লিখবো মাইনাস ফাইভ এক্স প্লাস হচ্ছে নাইন সমান জিরো তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় পদটা মানে দ্বিতীয় পদ এবং তৃতীয় পদটা আমাদের এখানে এই সমীকরণের মধ্যে নাই তো এখানে কিন্তু দ্বিতীয় পদ আর তৃতীয় পদটা নাই কিন্তু প্রশ্ন আমাদের বলা হয়েছিল। যেখানে আমরা যে প্রশ্নটা আমাদের দেয়া ছিল সেই প্রশ্নটায় দ্বিতীয় পদ আছে তৃতীয় পদও আছে কিন্তু আমরা যেভাবে ভাগ করলাম যে দেয়া ছিল যে তৃতীয় পদটা অপসারণ করো তো আমরা ভাগ করে দেখলাম যে এই সমীকরণটা দ্বিতীয় পদটা অপসারিত হয় তৃতীয় পটটাও অপসারিত হয় তার মানে প্রশ্নে যে বলা হয়েছিল যে তৃতীয় পটটা অপসারিত করো তাহলে তৃতীয় পদটা কিন্তু অপসারিত হয়েছে তাহলে এই যে আমরা সমীকরণটা পাইলাম এটাই হচ্ছে তৃতীয় পদ অপসারিত